একবার আলিপুর দুয়ার থেকে ঘুরে আসি প্রতিনিধি রাজকুমার রয়েছেন আমার সঙ্গে রাজকুমার তোমার এখানেও দেখছি ভোটার ভোটারদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এখানে মনোরম আবহাওয়া আলিপুর দুয়ারের মানুষও খুব শান্ত সৃষ্ট প্রকৃতির তারা এই লোকসভা ভোটকে কেমনভাবে দেখছেন নির্বাচন কমিশনের ভূমিকাকে কেমনভাবে দেখছেন দেখো অয়ন্দা কার্যত কিন্তু উৎসবের মেজাজে কিন্তু ভোট হচ্ছে আলিপুর দুয়ারে এবং সব থেকে উল্লেখযোগ্য আলিপুরদুয়ারে সকাল থেকে কিন্তু যে যে পুরুষ লাইন লাইন তার থেকে কিন্তু মহিলা লম্বা দেখা যাচ্ছে ভোটারের ভোটারের আমরা বিভিন্ন ভূতে যেখানে যেখানে ঘুরেছি তাতে কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের লাইন সব থেকে বড় হচ্ছে সমস্ত ভূতে কিন্তু একই চিত্র সকাল থেকে উৎসাহ নিয়ে মহিলারা ভোট দিচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু আলিপুরদুয়ার বিধানসভার যে একশো ছিয়াত্তর নম্বর বুথ সেই বুথে দাঁড়িয়ে রয়েছি সেখানে আমার পেছনে আমি অনুরোধ করবো যে একটু লাইনটা দেখাতে এইখানে যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইনে একটি কিন্তু পুরুষদের লাইন একটি মহিলাদের লাইন কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাদের লাইন লম্বা আছে আমরা অয়ন্দা একটু চেষ্টা করছি যে একজন একজনের সাথে একটু কথা বলে নিতে একটু কথা বলে নিতে পারছি কিনা সকাল সকাল এসেছেন ভোট দিতে কি কি বলবেন সকাল সকাল দিতে কি বাড়িতে কাজকর্ম থাকে সকাল সকাল ভোট দিলে নিশ্চিন্ত থাকবেন ভোটটা যাতে নিজেরই দিতে পারেন তার জন্য তার জন্য তার জন্যই তারা এই একেবারে ভোট দিতে এসেছেন এই সময়